কাটোয়ায় খুলে গেল এইচএফসি রেস্টুরেন্টের নতুন আউটলেট। কাটোয়া শহরে আবারও খুলে গেল এইচএফসির নতুন আউটলেট। একেবারে নতুন জায়গায় আরো বড় স্পেস নিয়ে এই রেস্টুরেন্ট শুরু হয়েছে। মূলত চিকেনের বিভিন্ন রকমের আইটেম, যেমন চিকেন পিৎজা, চিকেন হট অ্যান্ড গ্রিল, ফ্রাইড চিকেন সস, চিকেন বার্গার উইথ এক্সট্রা চিজ, এছাড়াও ডেজার্ট কর্ন, রাইস বোল, মোমো, ফ্রেঞ্চ ফ্রাইজ এর সম্ভারে সুসজ্জিত একটি নতুন রেস্টুরেন্ট। এছাড়াও এখানে পাওয়া যাবে গ্রিন লেগ রাইস বোল। কালকে উদ্বোধন হয়েছে, গতকাল উদ্বোধন হয়েছে, তো খুবই সুন্দর কাটোয়াবাসীর জন্য। এবং আজকে আমরা এসে দেখছি যেটা অনেক রকমই আইটেম আছে, হ্যাঁ চিকেনের বেশিরভাগটাই ভালো লাগছে। একটা অর্ডার করলাম আমরা চিকেন ফ্রাই, খুব সুন্দর মানে আইটেম, বেশি তেলযুক্ত নয়। বাকি আইটেমও দেখছি মোটামুটি মানুষজনেরও যে ভিড়, খুবই খুবই ভালো লাগছে। এখানে যে রেস্টুরেন্টটা হয়েছে খুব সুন্দর সত্যিকারে। সব দিকে মানে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের মফস্বল শহরে এই কম কষ্টে যে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে, এইটা মানে কাটোয়াবাসীর পক্ষে এবং কাটোয়া সাব ডিভিশনের পক্ষে খুব মানে মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পাবে। কারণ এত কম কস্টলি যে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, যেটা আমাদের অন্যান্য শহরে যেটা দেখেছি প্রচুর পরিমাণে মানে অর্থ দিতে হয়, মানে কষ্টে অনেক বেশি, যেটা এখানে হয়তো দেখা যাবে এক প্লেটের দাম হচ্ছে আমরা প্রায় এই পকোড়া টাইপের খাচ্ছি চিকেন পকোড়া, সেটা হচ্ছে এখানে এক প্লেট হচ্ছে 100 টাকা, ওখানে অন্য জায়গায় ওটা 200 টাকা হয়ে যায়। সারা দেশে এইচএফসির অনেক আউটলেট থাকলেও এখানে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর সাথে সাথে পাওয়া যাবে বিভিন্ন ধরনের রকমারি স্বাদের খাবার। আমরা তো খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, ঠিক আছে। আমরা আজ যেমন পিৎজা ট্রাই করলাম, এর আগে বার্গার ট্রাই করেছি, মোটামুটি সব খাবারই খুব ভালো, যথেষ্ট ভালো লেগেছে। খাবার খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। এটা আমাদের মফস্বল শহরে, হ্যাঁ মফস্বল শহরে আমাদের এই প্রথমবার এটা এরকম একটা জায়গায় এসে আমরা মানে এই খুব ভালো লাগছে এটা, যে আমাদের এখানেও এটা হয়েছে, আমাদেরও আসতে পারবো এই জায়গায় সেরকম করে। এইচএফসির নতুন আউটলেটে জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো নিজেদের বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান পালনের সুব্যবস্থাও থাকছে। এই দিন এখানে জন্মদিন পালন করতে আসা এক মহিলা এই প্রসঙ্গে জানান, বেশ ভালো লাগছে জায়গাটা, মানে কাটোয়ার মধ্যে। এটা আগে একটু ছোট ছিল সামনে, কিন্তু এখন স্পেসটা একটু বাড়ানো হয়েছে, তো খুবই ভালো। এখানে এসে কিছু সেলিব্রেট করা, যেমন আজকেই আমরা এখানে আমার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করলাম, তো বেশ ওপেন জায়গাটা, এখানে বার্থডে সেলিব্রেটও করা গেল আর খুব ভালো লাগলো। মানে এখানে কিছুক্ষণ খাবার নিয়ে বসে আড্ডা টাড্ডাও মারা যায়, আর স্পেসটাও অনেকটা। আর মানে অনেকই রেস্টুরেন্ট আছে কাটোয়াতে, কিন্তু এইচএফসি এখানে যে এত বড় করে খুললো এটা খুব ভালো। তারপরে অনেক অপশনস আছে, অনেক অপশনস বাড়ানো হয়েছে খাবারে, তো এটা দেখেও ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে আরও এটা মানে আজকে যত লোক আছে আরও বেশি লোকজন এখানে আসবে। তো এই সমস্ত অনুষ্ঠান পালনের জন্য আপনাকে আগে থেকে বুক করতে হবে এইচএফসির এই আউটলেটটি। এটা কালকে ওপেন হয়েছে 11টার দিকে।
ভীষণ ভালো। কালকে সারাদিন ভিড় ছিল, স্পেশালি ওই 7টার দিক করে এতটাই ভিড় হয়েছিল যে হয়তো কিছু মানুষকে ফিরেও যেতে হয়েছে। তো তার জন্য অবশ্যই আমরা দুঃখিত, কিন্তু তাদেরকে অবশ্যই বলবো তারা আপনারা অবশ্যই আবার আবার আসবেন। না, এটা তো নতুন উদ্বোধন হলো কালকেই, তো এত বড় জায়গা নিয়ে এত সুন্দর ডেকোরেশন, মিউজিক সিস্টেম, এত কিছু সব কিছু নিয়ে এই প্রথম কাটোয়াতে চালু হয়েছে HFC। এখানে উনি বলছেন যে বার্থডে সেলিব্রেশন বা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বন্দোবস্ত করা হয়, আগে থেকে কথা বললে সেখানে ওনারা ব্যবস্থা করে দেবেন। এখানে চিজা খেয়েছি, পপকর্ন খেয়েছি, চিকেন উইংস খেয়েছি, অনেক কিছুই খাওয়া হয়েছে।